ওড়িশার উদয়পুরে সমুদ্র স্নানে নেমে তলিয়ে মারা গেল দশম শ্রেণীর এক ছাত্র। জানা যাচ্ছে মৃত ছাত্রর নাম সাগর ঢালী, কল্যাণী সেন্টার পার্ক এলাকার বাসিন্দা, সিবিএসই বোর্ডে নারায়ণ স্কুলের ছাত্র। সে মামা ও মামির সাথেই আজ সকালেই দীঘা বেড়াতে আসে সেই ছেলেটি। এরপরই উদয়পুর সমুদ্র সৈকতে স্নান করতে নেমেছিল সে। ঢেউ ভাঙতে ভাঙতে খানিকটা দূরে এগিয়ে যায় সাগর ঢালী। তলিয়ে যেতে দেখে তার মামা তাকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু আচমকা আরেকটি বড় ঢেউ চলে আসায় সে আরও অনেকটা দূরে চলে যায়। তো দেখি না ওই ভদ্রলোককে, মানে যিনি মারা গেছেন ওনার মামা, উনিও পড়ে গেছিলেন, ওনাকে সবাই মিলে টেনে তুলছে। তো আমরা সেখানে গেলাম, গিয়ে ওকে তোলা হলো। কোন জায়গাটায় নেমেছিল? এটা উদয়পুর সিবিজি। ওটা কি উড়িষ্যা পড়ছে? হ্যাঁ, উড়িষ্যার। এবার ওর মামাকে তোলা হলো টেনে, ওর মামা উঠলো, ছেলেটা ভেতরে চলে গেলো, আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডে সেকেন্ডে, আবার পরক্ষণে দেখা যাচ্ছে না। পরক্ষণে আমরা সঙ্গে সঙ্গে ওখানে, আমি ছিলাম এনে চারজনে, আমি উড়িষ্যা ওখানে যে থানা আছে ওনাকে পাঠালাম, ওনার যে ছেলেটা মারা গেছেন ওনার মামিকে পাঠালাম। ওনার মামির সাথে মানে একদম মানে খারাপ ব্যবহার করেছে, মানে ওনাদের অপমান করেছে, কেন তোমরা এখানে এসছো, কে তোমাদের নামতে বলেছে সমুদ্রে, এরকম যাচ্ছে তাইভাবে অপমান করেছে। অপমান করার পরে এবার ওনাদের বলেছে, যা এটা আমাদের এলাকা নয়, আমাদের এখানে জানাবে না, ওনাকে দীঘা থানা যা। এই কথা বলার পরে ওনারা আসে, এসে খুবই কান্নাকাটি করছিলেন। আমি ওনাদের নিয়ে এসে দীঘা থানাতে এনার করতে 10 মিনিটের মধ্যে, শুধুমাত্র 10 মিনিট সময় লেগেছে দীঘা থানার পুলিশ এত তাৎপর্যপূর্ণভাবে ওনাকে নিয়ে আমাদের এই হসপিটালে পৌঁছে দিয়েছে। জানা যাচ্ছে সেই সময় চিৎকার করলে উদ্ধারের জন্য কেউই এগিয়ে আসেনি, বরঞ্চ তাদেরকে আরও উল্টোপাল্টা কথা বলতে থাকে। স্থানীয় তালসারি মেরিন থানার পুলিশও ভালো ব্যবহার করেনি তাদের সাথে। বসেছিলাম, তারপরে আমি বলছি যে আমার স্বামীকে আর আমার ভাগনাকে খুঁজে পাচ্ছি না। কত করে ছেলে আমাকে বলছে আপনি মদ খান দেখবেন পেয়ে যাবেন। আমি আমার ছেলেকে নিয়ে শুধু হাওয়া করে কাঁদছি, কাউকে খুঁজে পাচ্ছি না, কেউ হেল্প করছে না। আমার হাত ধরে টেনে টেনে বলছে আপনি মদ খান দেখবেন পেয়ে যাবেন আপনার স্বামীকে। আমাকে সবাই ঘিরে শুধু তামাশা দেখছে আর কিচ্ছু করছে না। এই দিদি আমাকে অনেক কিছু করিয়েছে, উড়িষ্যার থানার লোক যদি একটু হেল্প করতো আমি আমার ছেলেকে ফিরে পেতাম, একটু যদি হেল্প করতো আমি আর কিছু। এরপরই সেই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ায় উদয়পুরে ঘুরতে আসা আরেকজন ট্যুরিস্ট। সে তাদেরকে নিয়ে আসে দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশের কাছে। এরপরই খবর পেয়ে দীঘা পুলিশ ও নুলিয়ারা গিয়ে উদ্ধার করে আনে ওই ছাত্রর দেহটি। দীঘা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলেই ঘোষণা করেন চিকিৎসকরা। পাশাপাশি কলকাতা থেকে ঘুরতে আসা সেই পর্যটক ইতি হালদার কি জানালেন তা শুনে নেব। বসে আছেন নিচে, ওনারা দুজন যখন জলে ভাসছেন তখন উনি প্রত্যেককে বলছেন ওনাকে ধরুন, ওনাকে ধরুন, ওনাকে ধরুন, বাঁচান। উদয়পুর বিচে কি হচ্ছে এটা আমি নিজের চোখে দেখেছি, টেবিল ঘিরে মদের বোতলে মাছ ভাজা, একটা ছেলে ওঠেনি, উল্টো ওনাকে হাত ধরে এভাবে টেনে নিয়ে বলা হয়েছে মদ খান মদ খান, সব ঠিক হয়ে যাবে, আপনি চলুন। ভিড় ভাট্টা লোকে লোকজন যখন সমুদ্রের মধ্যে লাশ তোলার চেষ্টা ব্যস্ত, তখন ওনাকে মদ খাওয়ার জন্য আন্ডারি করছে, প্ররোচনা করছে। উদয়পুর পুলিশ ওরা কি করছে, কোথায় আছে প্রশাসন? ওখানের মধ্যে বসে একটা মহিলার এই অবস্থাকে হাত ধরে টানিয়ে গেছে, মদ খান মদ খান মদ খান, এখানে মদের এ পড়ে গেছে। দীঘা পুলিশ যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন ওনাকে, আপনি এটা ইমিডিয়েট বলবেন যে মদের কারখানা খোলা হয়েছে কিনা। এবং ইয়ং ছেলেগুলো, এই যে এই ছেলেগুলো জীবন জীবন বাজি রেখে কোমরে দড়ি বেঁধে দড়ি কেটে টিউব নিয়ে নেওয়ার চেষ্টা করছে, আর ওরা ওনার হাত ধরে টানছে মদ খান, ওনাদের অবিলম্বে শনাক্ত করে ফেরার ব্যবস্থা করুন। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।